অনঞ্জন যেরকম ও নিজেই বলল, আমাদের একজন, আমাদের পরিবারের একজন এখানে যারাই রয়েছে, কল্যাণজিৎ, ইন্দ্রায়ুদ, হিয়া, রিদ, রোহন, এর প্রত্যেকে একটা ফ্যামিলি, যে সংস্কারে ও বড় হয়েছে সেই সংস্কারটা নতুন কিছু নয়। আমি দেখে দেখে ভাবছিলাম সবাইকে নিয়ে চলার যে সংস্কার, সেটা 40 বছর আগে দাদা বৌদিকেও আমরা দেখেছি এইভাবেই। আমাদের সবাইকে নিয়ে এরকম এখানে যারা আছে বা যারা নেই, এরকম বোধহয় একজনও নেই যারা দাদার বৌদির স্নেহ ছায় বড় হয়নি, সুযোগ পায়নি। সুতরাং আজকেও ভাইদের নিয়ে চলছে, বন্ধুদের নিয়ে চলছে, দাদা সেরকমভাবেই ভাইদের নিয়ে চলেছিল। ওর সব থেকে বড় কথা হচ্ছে যে হাজার পাওয়ার বাল্বের সঙ্গে বড় হওয়া খুব কঠিন ব্যাপার, সেটা খুব একটা সহজ বিষয় নয়। কারণ এক দাদা, এক মা, এক দিদি, সারা বাড়িতেই হাজার হাজার ওয়াটের বাল্ব, তার মাঝখানে সেই লাইটগুলো জ্বলা অবস্থাতেও যে ও নিজের লাইট ছড়িয়ে দিতে পারছে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তো ফলে অনঞ্জন লং লিভ, এবং যারা বাজালো আমার অন্য ছেলেরা, মেয়েরা, আমি আশা করবো ওরা প্রত্যেকেই এরকম, সবাই তো হাজার হাজার পাওয়ার বাল্বের নিচেই রয়েছে, সুতরাং তারা সবাই যে এক একটা হাজার ওয়াটের বাল্ব সেটা তারা প্রমাণ করছে, আর অনঞ্জন সে রাস্তা করে দিয়েছে। আর আপনারা এখানে, বিশেষ করে এরাও, আপনারা যারা আছেন তারাও আমাদের সারা বছরের সাথী, আর এইদিকে যারা আছেন তারা আমাদের সারা জীবনের সাথী। আর অনঞ্জন আমার মনে হয় এই প্রজন্মের এমন একজন যে নিজের কথা ভাবছে না, কারণ ও এন্টারপ্রেনিয়র, একজন কম্পোজার, যে সবাইকে নিয়ে চলতে শিখছে। সুতরাং আমি আশা করব যে এবার আমরাও তোর লিস্টে যদি এসে পড়ি তাহলে আমাদের একটু লাভ হয়। কারণ অনঞ্জনের দিদি এবং অনঞ্জনের বাবাকে সামলাতে সামলাতে তাদের তার আর ভালো করে গান বাইরে কারবার করাটা হয়নি, কিন্তু শি ইজ ভেরি ভেরি এক্সেপশনালি গিফটেড, কোনো সন্দেহ নেই। এবং আজকে নাকি অনঞ্জন বলেছে যে ও ওর মার বাবাকে একটু লাইমলাইটে আনবে, পরিচিতির ক্ষেত্রে নিয়ে আসবে একটু ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে। সেই প্রোগ্রামে আমরা থাকতে পেরে খুব আনন্দিত। তো তার থেকে আমি আরও বেশি আনন্দিত যে কলকাতার আমার অত্যন্ত ভাইরা এবং ভাই বউয়েরা এবং তাদের বাচ্চারা এই অনুষ্ঠানটার মধ্যে পার্টিসিপেট করেছে, এবং আমার জীবনের গোলই হচ্ছে যাতে ছেলেপুলেরা একটু আমাদের থেকে আগে যায়, আরও ভালো করে করতে পারে, আমাদের পরিশ্রমটা যেন ওরা সার্থক করে তুলতে পারে, সেটা আমাদের, বিশেষ করে আমার তো এটা গোল। কারণ এখানে যারা শিল্পী রয়েছেন তাদের জীবনে বড় হওয়ার প্রথম থেকেই আমি আছি, দাদার মতো আর কি। কাজেই সবাইকে একটু বকার টকার দেওয়া, একটুখানি জ্ঞান দেওয়া, একটু বিশ্বাস দেওয়া, এবং ওরা সব এখন ভারত বিখ্যাত, কাজেই কারণ আমি আলাদা করে বলছি না। আজকে অনঞ্জনের একটা স্বপ্ন, হয়তো ওর স্বপ্ন পূর্ণ হবে। আমি যতটুকু পেরেছি গেয়েছি, বয়স হচ্ছে, খুব যেটা ভালো গাইতে পারি তা নয়, কিন্তু গেয়েছি। এবং ওর মাও অনঞ্জনের কথা একটা গান গেয়েছে, সেটা আগেই গানটা ছিল কিন্তু সেটাকে ভিডিও ফরম্যাট করেছে। কাজে আপনারা যে এসছেন এটা সব থেকে বড়ো কথা, যে পরবর্তী প্রজন্মকে আপনারা এটার অনুষ্ঠানের মাধ্যমে আরও এনকারেজ করছেন। কারণ ওরা যদি ভালো হয় তাহলে আপনাদের কষ্ট করে আসা এবং আমাদেরও এর সঙ্গে থাকা এটা সার্থক হয়, ওদের সাকসেসটা সব থেকে বেশি ভাবা উচিত। আমার গান বেরোলো কি আমার স্ত্রীর গান বেরোলো সেটা খুব বড়ো কথা নয়, বড়ো কথা হচ্ছে ছোটরা এর মধ্যে পার্টিসিপেট করবে। এমনিতে তো সুযোগ হয় না, সবাই যে যার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি, এই যে একটা মিলন এবং সবার সঙ্গে, সবার জেঠের সঙ্গে বাজাবো, কী কাকুর সঙ্গে বাজাবো, এই কাকিমার সঙ্গে বাজাবো, এইটা যে একটা ছোটরা যে করছে, অনঞ্জন যে একটু প্রচেষ্টা নিয়েছে, এটা আমি আমার ছেলে বলে না, আমি খুব সাধুবাদ দিই এটা। এতে সবাই এসছেন, তন্ময় এসছেন, তেজেন এসছেন, তারপরে কুশল এসছেন, টনি এসছেন, সুব্রত এসছে, টাউল বলরা এসছে, সবাই এসছে। ব্যাস আপনাদের পার্টিসিপেশন দ্বারা এটা ভালো করে সুন্দর করে হোক, এটা চাই।